রাহুল সালা ও মানুষ সারা জীবন ও মানুষই থেকে গেলি কেন বে এই যে সব সময় একটা লুঙ্গি আর একটা সেন্ডু গঞ্জি পরে ঘুরে বেড়াইস তোর লজ্জা করে না কেন এতে লজ্জা করার কি আছে হ্যাঁ আর তুই কি জানিস এই গরমের লুঙ্গি পরার মজা যারা পরে তারাকে জিজ্ঞেস করগা আচ্ছা কি বা তোতা কুঠে যাচ্ছিস আর বলিস না ভাই পেটে মনে হয় খুবই গ্যাস হয়ে গেছে রে ওয়া কি করে হলো আর বলিস না ভাই কাল চিকেন বিরিয়ানি খেয়েছিনু হ্যাঁ তার সাথে আবার আলু পরোটা আচ্ছা তার উপরে আবার গোটা দশেক ফুচকা ও বাবা তারপর আবার ডিম চপ দিয়ে ঘুগনি আচ্ছা সালা পেটটা এমন গরগর গরগর করছে না পুরো গ্যাসটা পেটের মধ্যে ঘুরে বেড়াইছে আচ্ছা মোবাইল দেখেছিস তো কেমন ভাবে ভাইব্রেট করে হ্যাঁ কখন এখানে কখন এখানে কখনো এই দিকে কখনো ওই দিকে যা যা তাড়াতাড়ি হা গাই হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ দুই একদিন না খেয়ে থাকাও শিখেলে সালা সুধি দেখি খাই 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 পেট না বেলডাঙ্গার হাট কে জানে রাহুল অবে রাহুল রাহুল রে বাবাং তারা সালা কি বিষাক্ত গ্যাস ছাড়লে বে পুরো অজ্ঞান করে ছেড়ে দিলে রে ভাই সালা কাল যা খেয়েছিল সবই এখানে ছেড়ে দিয়ে চলে গেল আরে ছাড় না ভাই কি আর করবি কি করব মানে রাহুল ও সে বংশের ছেলে কোনোদিন কারোর কাছে হার মানেনি এবার দেখ অজ্ঞানের বদলে কিভাবে ডবল অজ্ঞান করতে হয় না সবই ঠিকই আছে কিন্তু এত গ্যাস আনবি কুঠে থেকে আচ্ছা গ্যাসেরও ব্যবস্থা করতে হবে বল তাছাড়া আমার কাছে আছে একজন জানাশোনা দিয়া কি হবে আবে তুই যদি ওর হাতের একবার পেঁয়াজ আর মুলাই মিক্স পরোটা খাস না তোকে আর কি বলবো রে ভাই যা ডেঞ্জার গ্যাস তৈরি হয় না দু চারজনকে তো এমনি এমনি সুতিয়া দেওয়া যাবে আচ্ছা হ্যাঁ পচা হাসি ওর নাম কুঠে থাকে আবে কুঠে থাকে কে জানে নিশ্চয় ওর বাড়িতে থাকে আমি জানি না ওর দোকানটা চিনি যাবি কি বল তোমার দোকানই লিয়া চল চল উঠ তাহলে লিয়া যাচ্ছি আমি চল আরে রাহুল কি ঘুরে বেড়াচ্ছিস এদিকে আবে ঘুরে বেড়াইনি বে তোকে তো খুঁজে বেড়াচ্ছিনু বাবা হাসিও আজকাল দামি লোক হয়ে গেলছে যে হাসিকে সবাই খুঁজে বেড়াইছে আমাকে খুঁজছিলি মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারল না আমার আবার কি দরকার পড়লো তোকে একটা সুপারি দেওয়ার ছিল হাসি কোনো সুপারি টুপারি লাই না হাসি শুধু খাবারের অর্ডার লাই আমি আলু পরোটা বানাই মুলাই পরোটা বানাই গাজর পরোটা বানাই আরে হ্যাঁ রে বাবা ওই খাবারেরই অর্ডার দিব এদিকে কানটা লিয়াই ও নো বুঝেছিস তো হ্যাঁ হ্যাঁ চল তাড়াতাড়ি তৈরি কর ব্যাস এইটুকু কথা এখনই তৈরি করে দিছি
যে হাসি ভাই, কি পরোটা বানালছো? পরোটা তাওয়াতে যাইবে না হাতি থাকবে? ও নো, এই চুপ করতে বলকে, না তো একরি সালার গরম তাওয়ার ছাকা দিয়ে মুখ পুড়িয়ে দেবো আমি। এই তুই চুপ করে দাঁড়া তো, আয় তুই বানা তো রে ভাই হাসি। হাসি, হ্যাঁ কাজ হবে তো এতি? আবে আলুর জবাব মূলতেই দিবি। আচ্ছা হ্যাঁ, কত টাইম লাগবে? আর বেশি নয়, 4-5 সেকেন্ড। এই কিরকম গন্ধ আসছে রে তোর সরষের তেলে? সরষের তেল ঢালি নিবে? বাদামের তেল ঢেলেছি কারিগর, তুই না হামিবে? ভালোই ভালোই বলছি, একে চুপ থাকতে বল। দেখ রাহুল, চুপচাপ দাঁড়িয়ে থাকতো ভাই। বলছো কিনা সরষের তেল ঢেলেছে? কত সালা কারিগরের বেটা কারিগর। তাড়াতাড়ি কর তো ভাই, তাড়াতাড়ি কর, আমার গে হাতে আবার বেশি টাইম নাই। হয়ে গেলছে, এলে। হাসি, হ্যাঁ এতি কাজ হবে তো? হবে কি রে, ছুটবে? তাহলে আরেকটা বানিয়ে দে রাহুলের লেগে। আবে ইয়ে যাই তাই পরোটা পালি নাকি? এর ভিতরে যা শক্তি আছে তা দুজনারই কাজ হয়ে যাবে। একটাতে দুজনারই কাজ হয়ে যাবে? হ্যাঁ, এটা হাসির হাতে তৈরি পরোটা, কাজ হবে তো? আরে হ্যাঁ হ্যাঁ। রাহুল চ চ, ও ভাই টাকা টাকা। আগে কাজ হয়েছে কিনা দেখি, তারপরে এসে টাকা দিব। এই মুলাই পরোটা, গাজর পরোটা, এই আলু পরোটা, পনির পরোটা। সালা একদিকে আমি আমার গ্যাস ভরা প্যাট লিয়ে খুব টেনশনে আছি, হ্যাঁ আর ওই দিকে ওই সালা রাহুল আমাকে কি বলছে জানি? কি বলছে? 2-3 দিন না খায় থাকা শিখ, মনে হচ্ছে আর বাপের খাই আমি। ঠিকই বলেছিস ভাই, সালা সব কাজই মাথা ভরতে আসবে, কত যে সালা মুচুদ্দির বেটা মুচুদ্দি। আবে তারপরেই তো আমার আর সহ্য হইল না, আমারও মাথায় উঠে গেল রাগ। আচ্ছা তারপর? আমিও ভালো করে ওয়েদার তৈরি করনু, তারপর সালা 110 কিলোমিটার গতিবেগে যে গ্যাস ছাড়নু। হ্যাঁ ও অজ্ঞান হয়ে গেল। কি বে প্যাড ধরে আসছিস, কোনো খুশির খবর আছে নাকি? হ্যাঁ আছে তো তোর লাগে একটা খুশির খবর, আর যেটা তুই তোর 14 পুরুষ ধরে মনে রাখবি। কি রে? বলছি বলছি রাহুল, 1-3 গুনবো ছাড়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, 1-2-3। রাহুল, আছে না মরে গেলছে? আমার মনে হয় সালার কে দাঁতি লেগে গেলছে। চ তো যায় দেখি। সাজু, এ সাজু, সাজু রে, এ
কি খায় আসছিস ভাই? কি খায় আসছিস? আলু পেঁয়াজের পরোটা, গাজরের পরোটা।